হ্যালো আলাইকুম টেক টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর আজকের ভিডিওর যে মূল বিষয়টা সেটি হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা বোর্ডের ওয়েবসাইটে একটি চিঠি প্রকাশ করা হয়েছে সেই চিঠিটি নিয়ে আজকে আলোচনা করবো এবং চিঠির বিস্ত হচ্ছে আমাদের দুই হাজার একুশ সালের যে এসএসসি এবং সমমান পরীক্ষা এইচএসসি এবং সমমান পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তাদের পরীক্ষা কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কোনগুলো হবে না এই বিষয়টা নিয়ে তারা একটি নোটিশ জারি করেছে ছাব্বিশ সাত দুই হাজার একুশ তারিখে যেই চিঠিটি নিয়ে আমি মূলত আজকে আলোচনা করতে যাচ্ছি এই চিঠিটা অবশ্যই আপনাদের উপকারে আসবে এবং আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ পুরোটা ভিডিও জুড়েই ইনফরমেশনগুলো থাকবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের যে নোটিশটি দেখব সেটি দেখছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখানে লেখা আছে এই ওয়েবসাইটটাতে আমরা দেখছি এবং এই ঢাকা বোর্ড কিন্তু মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যে চিঠিগুলো এই চিঠিগুলোর মানে কপিগুলোও এখানে প্রকাশিত হয় এবং যদিও এটা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তাই বলে ভাববেন না যে এটা শুধুমাত্র ঢাকা বোর্ডের এটা পুরো বাংলাদেশকে লিড করে এবং এই চিঠিটির যে মর্মকতা সেটা অবশ্যই সব শিক্ষার্থীর জন্য সারা বাংলাদেশে যত শিক্ষার্থী আছে তাদের জন্যই এটা এফেক্ট হবে তো চিন্তা না করে চলুন আমরা এখন এই নোটিশটি দেখি আমরা একটু নিচের দিকে গেলে দেখব যে এসএসসি কর্নার এবং এইচএসি কর্নার রয়েছে এই এসএসসি কর্নার এবং এইচএসসি কর্নারের এই প্রথম যে চিঠিটি সেটি দেখছেন এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষা দুই হাজার চতুর্থ বিষয় সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সেম কথাটাই কিন্তু এখানে আছে এবং সেম সিটি এখানে রয়েছে তো আমরা দেখে এই সিটিগুলোর ভিতরে কি আছে আপনারা ইচ্ছা করলে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ডাব্লু ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা এখান থেকে চিঠিটা সংগ্রহ করতে পারবেন আর আপনাদের উপকারে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই চিঠিটির লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন খুব সহজে তো চলুন আমরা এখন দেখে নিই এই চিঠিতে কী আলোচনা করা আছে বা চিঠির কথাটি তো আমরা এখানে আগে থেকে ডাউনলোড করে রেখেছি মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড ঢাকা এই ঢাকা বোর্ডের যেই চিঠিটি এবং এখানে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে এসএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষা দু হাজার একুশের চতুর্থ বিষয় সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো চিঠির বিষয়বস্তু এটা তো এটা কিন্তু দেখেন এখানে লেখা আছে ছাব্বিশ সাত দুই হাজার একুশ তারিখে প্রকাশিত হয়েছে আর এখানে যে কথাটি বলা হয়েছে আমরা একটু পড়ে শোনাই আপনাদেরকে একটু মনোযোগ সহকারে শুনবেন উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে বিশ্বব্যাপী কোভিড জনিত অতিমারির কারণে এবছর দু হাজার একুশ সালের এসএসসি সমমান ও এইসএসি সমমান পরীক্ষা শুধু এই কথাটি খুব ভালোভাবে একটু অন্তঃস্থ করার চেষ্টা করবেন এই এটুকু শুধু গ্রুপ ভিত্তিক তিনটি নৈবাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে কথাটা আরেকবার বলছি আমি শুধু গ্রুপ ভিত্তিক তিনটি নৈবাচনিক বিষয়ে পরীক্ষা হবে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে পরীক্ষা হবে এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে এই তিনটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে তো আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি এই বিষয়টা তিনটি নৈবাচনিক বিষয় নৈবাচনিক বিষয় বলতে আমরা কি বুঝি এটা একটি বোঝার বিষয় আছে নৈবাচনিক বিষয় হচ্ছে সেই বিষয় যেতে আমাদের যে সায়েন্স আর্টস এবং কমার্স আছে তিনটি গ্রুপ আছে সায়েন্স আর্টস এবং কমার্স তিনটি বিভাগ তো এই তিনটি বিভাগের যে বিষয়টা আছে যে যেগুলো সায়েন্সের জন্য প্রযোজ্য কমার্সের স্টুডেন্টদের জন্য কমার্সের যে বিষয়গুলো এবং মানবিকের জন্য মানবিকের যে বিষয়গুলো তিনটি করে সাবজেক্ট আছে তাদের নিতে হয় সেই তিনটি বিষয়ের কথা বলেছেন মানে সায়েন্সের জন্য তিনটি ভিন্ন বিষয় সায়েন্সের বিষয় মানবিকের জন্য তিনটি ভিন্ন বিষয় মানবিকের জন্য যে তিনটি বিষয় এবং কমার্স বা বাণিজ্যের জন্য যে তিনটি বিষয় সেই তিনটি বিষয়ের কথা কিন্তু এখানে উল্লেখ করেছে এখানে গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা তাহলে আমরা এখানে বুঝতে পারছি তিনটি বিষয়ের উপর পরীক্ষা হবে এবং সেটি হচ্ছে স্ব গ্রুপের বিষয় যেগুলো এবং এখানে উল্লেখ করা হচ্ছে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে তার মানে এখানে পরীক্ষার সময়টাও হ্রাস হবে মানে কমে আসবে যে এখানে তিন ঘন্টার পরীক্ষা হতো বা দুই আড়াই ঘন্টার পরীক্ষা হতো সেগুলো কমা কমায় নিয়ে আসা হবে এবং নম্বরও কমায় দেবেন মানে সময়ের সাথে অবশ্যই নম্বরের একটা সামঞ্জস্য করেই তার বিশেষজ্ঞ কমিটি তৈরি করবেন বা করেছেন স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষাটা হবে এবং পরের অংশে দেখুন এখানে বলা আছে আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হবে গ্রহণ করা হবে না তাহলে এখানে কি বলল আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা গ্রহণ করা হবে না আমরা যদি আবশ্যিক বিষয়গুলো ধরি তাহলে আমাদের আবশ্যিক বিষয় কোনগুলো আমরা দেখতে পাই যে আমাদের ছাত্রছাত্রীরা যে বিষয়গুলো সায়েন্স আর্টস এবং কমার্স সবার জন্য প্রযোজ্য যেমন বাংলা ইংরেজি গণিত এগুলো কিন্তু সাধারণ গণিত যেটা পুলো বিভাগের বা সব গ্রুপেরই সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই একই বিষয় তো সেটাকে বলছে আবশ্যিক বিষয় পাশাপাশি কিন্তু আইসিটিটাও এখন আবশ্যিক হয়ে গেছে এরকম বিষয়গুলো যেগুলো আবশ্যিক সবার জন্যই প্রযোজ্য আর পক্ষান্তরে এখানে চতুর্থ বিষয় হচ্ছে ফোর্থ সাবজেক্ট যেটা সে সেটা তো আমরা চয়েস করে একটা বিষয়টাকে সায়েন্সের যারা আছে তাদের হয়তো বায়োলজি অথবা ম্যাথমেটিক্স ইলেকটিভ ম্যাথ যেটা নিতে হয় কমার্সের জন্য ওই বিষয় আছে এবং আর্টসের জন্য বিষয় আছে যে এই বিষয়গুলো চতুর্থ বিষয় হিসাবে উল্লেখ করা থাকে রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশন কার্ডে বা রেজিস্ট্রেশন যখন আমরা করি তখন আমরা এই বিষয়গুলোকে চতুর্থ বিষয় হিসাবে আমরা দিয়ে থাকি তো এই বিষয়গুলোর কথা বলছে এই বিষয়গুলো আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা গ্রহণ করা হবে না এখানে কিন্তু ক্লিয়ার একদম আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হবে না পরীক্ষা হবে কয়টি বিষয়ের তিনটি বিষয়ের সাথে কিছু কথা বলা হয়েছে বিশেষজ্ঞ কমিটির সুপারিশক্রমে এখানে বিশেষজ্ঞ যে কমিটি সেই কমিটির সুপারিশক্রমে কী করা হবে জেএসসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের নম্বর প্রদান করা হবে এই যে যে পরীক্ষাটা এখানে গ্রহণ করা হবে তিনটি বিষয়ের শুধু তারপরে যে বিষয়গুলো থাকলো যেমন আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি গণিতগুলো এবং চতুর্থ বিষয় থাকলো এই বিষয়গুলোর কি করবেন এখানে বিশেষজ্ঞ কমিটি কি করবেন পরীক্ষার বিষয়ভিত্তিক সাবজেক্ট ম্যাপিং তৈরি করবেন করে এই আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর দেবেন কার সাথে ওই যে তিনটি বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে তার সাথে সাথে এই বিষয়গুলোর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যে নম্বরটা তৈরি হবে সেই নম্বরটা ওর সাথে যুক্ত করে দেওয়া হবে বিষয় হিসেবে তারপরে আমরা নিচের অংশে দেখছি শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী চতুর্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এসএসসি সমমান ও এসএসসি সমান পরীক্ষা দু হাজার একুশের ফলাফলে নম্বর প্রদান করা হবে মানে রেজিস্ট্রেশন কার্ডে যে চতুর্থ বিষয়টা আছে যার যে বিষয় আছে সেই বিষয়ের উপর সাবজেক্ট ম্যাপিং করে এসএসসি সমমান পরীক্ষা এবং এইচএসসি সমমান পরীক্ষা দু সালে যেটা অনুষ্ঠিত হবে সেই ফলাফলের সাথে নম্বরটা প্রদান করা হবে এক্ষেত্রে শিক্ষায় ভর্তিতে কোনো রকমের নেতিবাচক প্রভাব পড়বে না এখানে এনারা স্পষ্টভাবে বলছেন যে এখানে হয়তো এই নম্বর কত হবে কি হবে এ নিয়ে অভিভাবক মহলে অনেক জল্পনা কল্পনা রয়েছে বা অনেক চিন্তিত কারণ একজন অভিভাবক কিন্তু শিক্ষার্থীদের নিয়ে অনেক চিন্তা করেন তাদের সমস্ত জীবনের সঞ্চয় এবং মেধা সব কিছু কিন্তু এই শিক্ষার্থীর পিছনে ব্যয় করেন সেহেতু তাদের একটা উদ্বিগ্ন হওয়ার বিষয় আছে সেই ক্ষেত্রে এখানে তা এনারা একটু স্পষ্ট করে বলছেন যে এক্ষেত্রে উচ্চশিক্ষায় ভর্তিতে কোনো রকমের নেতিবাচক প্রভাব পড়বে না এই কথাটা এনে এনারা বলে দিচ্ছেন এবং এই মুহূর্তে তিনি একটা কথাও বলছেন যে এই মুহূর্তে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধন করার কোনো সুযোগ নেই মানে অনেকে হয়তো চিন্তা করবেন যে আমি ওই এই যে বিষয়টা আছে এই বিষয়ের চাইতে অন্য বিষয় যদি আমি চতুর্থ সাবজেক্ট হিসেবে নেই তার নাম্বার বেশি আছে ওটা নিলে ভালো হবে এরকম চিন্তা চিন্তাভাবনা করছেন তাদের জন্য বলছেন যে কোনো রকমের সুযোগ নেই এই চতুর্থ বিষয়ে এই মুহূর্তে পরিবর্তন করার অতএব এ নিয়ে কোনো চিন্তা করার প্রশ্নই আসে না সে কথা এবং সর্বোপরি এনারা আরেকটি কথা বলেছেন এটা সংশ্লিষ্ট যারা আছেন সংশ্লিষ্ট বলতে এই শিক্ষা কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং বিশেষ করে অভিভাবকদের তারা এনারা ইন্ডিকেট করতে করছেন যে সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হলো মানে এখানে তারা অনুরোধ করেছেন যে এই বিষয়টা আমরা যেভাবে এখানে এই বিষয়টা নিয়ে যেভাবে পরীক্ষা গ্রহণ করা হবে নম্বর কিভাবে যুক্ত হবে ম্যাপিংয়ের মাধ্যমে কিভাবে নম্বর তৈরি করা হবে এই বিষয়গুলো নিয়ে কোনো রকমের উদ্বিগ্ন না হওয়ার জন্য তারা তেনারা অনুরোধ করেছেন যে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কারণ এটা একটা বিশেষজ্ঞ কমিটির পরামর্শ ভিত্তিতে এরকমভাবে তৈরি করা হচ্ছে তো আমরা নিচে দেখতে পাচ্ছি যে এখানে প্রফেসর এস এম আমিরুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা এনার স্বাক্ষরে এই চিঠিটি ইস্যু করা হয়েছে তো আমরা যদিও এটা ঢাকা বোর্ডের কিন্তু সত্যিই কিন্তু এটা ঢাকা বোর্ডের শুধু না এটা সারা বাংলাদেশের যে এসএসসি সমমান এবং এইসএসসি সম্মান সমমান পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য এটা এফেক্ট করবে বা তাদের জন্য এটা প্রয়োজন এবং এই নোটিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এবং এটি আমি আরেকবার দেখাচ্ছি যে ছাব্বিশ সাত দুই হাজার একুশ তারিখ মানে আজকে এই চিঠিটি প্রকাশ করা হয়েছে তো আমি আশা করব এই চিঠিটি আপনাদের উপকারে আসবে আর উপকারে আসলে অবশ্যই আপনার এই ভিডিওটাকে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন এই অনুরোধ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন কোভিড পরিস্থিতিতে সবাই নিরাপদে থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ